হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তা আমার ঘুম থেকে উঠে চাটা খাওয়া কমপ্লিট। তা কাজের দিদি আসে না, বাসন মাজে যে দিদি, সে দিদি অনেক দিন ধরেই আসে না। তা বলেছে আজকে আসবো, এখনও ওনার কোনো ঠিক ঠিকানা নেই যে আসবে কি না, আজকে আসবে কি না কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য কিছু বাসন ছিল সেগুলো মাজলাম, বাসন টাসন মাজা হয়ে গেছে। মাজা হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে জামা কাপড় কতগুলো কাচতে দিয়েছি। ওই জামা কাপড়গুলো অনেক দিন ধরেই জমানো রয়েছে, কারণ ঠিক মতো বাড়িতে থাকতে পারছি না। তারপরে এই যে এখন বসিয়েছি দুপুরের রান্না, এই যে বসিয়েছি মাছ ভাজা বসিয়েছি। মাছটা ভেজে নিয়ে মাছটা হচ্ছে রান্না করব, মাছের ঝোল করব। আর সজনের ডাঁটা রয়েছে, দেখি আরও কি করা যায়। তা আবার কালকে যেহেতু বাড়িতে থাকবো না, কালকেও আবার বেরোতে পারি একটু, তার জন্য জামাকাপড়গুলো সব আজকে কেচে একবারে শুকিয়ে রেখে যাব। আর এবারে যাব যখন রেখে আর নিয়ে যাব না, কারণ রেখে নিয়ে গেলে খুব একটু প্রবলেম হয়, কারণ ওর একটু বেশি জায়গা টাইগা লাগে আর ওখানে একটু জায়গাটা কম বলে ওর হচ্ছে প্রবলেম হয়ে যায় জায়গার জন্য। তার জন্য এবারে রেখে নিয়ে যাব না, রেখেই যাব বাড়িতে। ও বাড়িতে থাকলে অনেকটা জায়গার মধ্যে ঘুরে ফিরে আনন্দ ফুর্তি করে থাকতে পারবে। তা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে আপনারা অবশ্যই থাকবেন। আর এই যে আমার রে, দেখে এই যে আমার রে এখন শুয়ে রয়েছে। আসলে প্রচুর গরম পড়ে গেছে, তো মানে এখন গাটা খুব চুলকাচ্ছে, গায়ের মধ্যে মানে চুলকাচ্ছে যেহেতু, আর লোম অল্প অল্প ঝরে যাচ্ছে ওই চুলকাচ্ছে যে জায়গাটায়। তা প্রত্যেক দিন স্নান না করালেও এখন হয় না, স্নানটা ওকে মানে প্রত্যেক দিনই করাতে লাগে, কারণ গরমের মধ্যে আর শীতে একদিন পরপর করালেও অসুবিধা হয় না। তা এখন আরও কিছু বাসন মেজেছি, আর অল্প কাটা আছে, সেগুলো এখন মেজে ফেলবো। মেজে ফেলে তারপরে মাছ রান্না করবো, আর দেখি কী রান্না করা যায়। তা চলুন, মানে আমি বিছনাটাকে আস্তে আস্তে তুলে ফেলবো, কারণ বিছনাটা আমার তোলা হয়নি ঘুম থেকে উঠে, যেহেতু বাসন টাসুন অনেক ছিল, ওগুলো মাজতে আমার অনেকটাই টাইম লেগে গেছে, দুদিনের পুরো বাসন জমেছিল, তার জন্য ওগুলো মাজলাম, অনেকটাই টাইম লাগলো। সেই সকালবেলা উঠেছি আজকে, অনেক সকালবেলা, প্রায় 6:30 নাগাদ উঠে পড়েছি। উঠে উঠোন টুঠোন ঝাঁট দিয়ে নিয়েছি, উঠোন টুঠোনও ঝাঁট দেওয়া হয়ে গেছে। ঝাঁট দিয়ে টিয়ে নিয়ে তারপরে ওপরে এসে মটর টটর চালিয়ে ওপরে এসে তারপরে বাসন টাসুন মাজলাম, মেজে তারপরে জামা কাপড় সব কেচে কাচতে দিয়েছি। এবার বিছনাটাকে তুলে ফেলবো, তারপর তো আবার দুপুরবেলা রান্না, মাছ ভাজাটা তো বসিয়েই দিয়েছি, মাছ ভাজাটা করে নেব। খালি জামাটাও প্রচণ্ড নোংরা হয়েছে, এটা দেওয়া হয়নি, ঘুরে গেছি, এটা আর কাচবো না। বিছনাটাকে তুলে ফেলবো, বিছনা টিছনা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ঠিক একটা দেখতেও ভালো লাগে না। তা মোটামুটি বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এই ওষুধগুলো কালকে অর্ডার দিয়েছিলাম, এগুলো সব এসছে, এগুলো সব গুছিয়ে রেখে দিই, এগুলো থাক গুছিয়ে রেখে দিই। ওষুধগুলো
তারপর কটা কাপকেক বানাবো বলে সব রেডি করলাম। তা আমার কাপকেক রেডি হয়ে গেছে, আর একটা কেক মোল্ডের মধ্যে বসিয়েছি কেক, ওটা হচ্ছে। তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনারা আমার পাশে থাকবেন।